ক্লয়েডস ইকুয়েশন, ক্লয়েডস ইকুয়েশন একটি বিশেষ ধরনের ইকুয়েশন, এ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস ফাংশন অফ পি, এখানে পি ইকুয়াল টু ডিওয়াই ডি এক্স ইজ নোন অ্যাজ ক্লয়েডস ইকুয়েশন। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওয়াই ইকুয়াল টু পি এক্স, পি ইন্টু এক্স সবসময় হতে হবে, প্লাস বাকি যে এক্সপ্রেশনটা সেটা শুধুমাত্র পি সমন্বিত রাশিমূল হতে হবে। এটা আসলে সলভ ফর ওয়াই পদ্ধতিতে আমরা সমাধান করব। সলভ ফর ওয়াই যেমন থাকে, বাম দিকে শুধুমাত্র ওয়াই থাকে, ডান দিকে এফ অফ এক্স কমা পি হয়, তো সেই রাশিমূলটা এখানে কিরকম তাই রয়েছে, বাম দিকে ওয়াই রয়েছে, ডান দিকে ফাংশন অফ এক্স কমা পি রয়েছে, এটা হচ্ছে ক্লয়েডস ইকুয়েশন। তো এটা সলভ ফর যদি ওয়াই হয়ে যায়, আমাদের সলিউশনের পদ্ধতি হচ্ছে কি, এটাকে কি করতে হয়, এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হয়। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্স করলে ডিওয়াই ডি এক্স হবে, তাহলে সেটা হয়ে গেল আমাদের পি, পি ইন্টু এক্স রয়েছে, তাহলে এক্স এর ডিফারেনশিয়েশন ওয়ান হয়ে যাবে, তাহলে পি ইন্টু ওয়ান প্লাস এক্স ইন্টু পি এর ডিফারেনশিয়েশন, তাহলে এক্স ইন্টু পি এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে এক্স ডিপি ডি এক্স। তো এখানে এক্স ডিপি ডি এক্স এটা হলো এক্স ইন্টু ডিপি ডি এক্স। আবার এফ অফ পি যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এফ ডেস্ট পি ডিপি ডি এক্স, এফ ডেস্ট পি ডিপি ডি এক্স, তাহলে এই হলো রাশিমালা। এই দুটো থেকে পিটা কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকলো, এক্স প্লাস এফ ডেস্ট পি ডিপি ডি এক্স ইকুয়ালস টু জিরো, কারণ পিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্লাস এফ ডেস্ট পি ডিপি ডি এক্স যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডিপি ডি এক্স ইকুয়ালস টু জিরো, কিংবা আর একটা ফ্যাক্টর রয়েছে এক্স প্লাস এফ ডেস্ট পি ইকুয়ালস টু জিরো। এখন ডিপি ডি এক্স যদি জিরো করা হয়, তাহলে ডিপি ডি এক্স জিরো হলে পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পি এর মান যদি কনস্ট্যান্ট হয়, তাহলে পিটা এলিমিনেট করলে হয়, সলভ ফর ওয়াই পদ্ধতি যেটা, এখান থেকে যে সলিউশনটা পাওয়া গেল সেটা থেকে এবং গিভেন ইকুয়েশন থেকে দুটো থেকে পিটা এলিমিনেট করতে হয়। পি এলিমিনেট করা মানে পি এর মান বসিয়ে দেওয়া, তাহলে পি এর মান যদি সি বসিয়ে দিই, তাহলে এই ইকুয়েশনের সলিউশন হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু সি এক্স প্লাস এফ অফ সি, কারণ পি এর মানটা সি হয়ে গেছে। তাহলে এলিমেন্টিং পি ফ্রম দ্য গিভেন ইকুয়েশন পি ইকুয়ালস টু সি, ফাইনালি উই গেট ওয়াই ইকুয়াল টু সি এক্স প্লাস এফ অফ সি, দিস ইজ দ্য জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস ফাংশন অফ পি, এই ইকুয়েশনটা যেটা ক্লয়েডস ইকুয়েশন, তার সলিউশন আমরা সহজে পেয়ে যেতে পারি ওয়াই ইকুয়াল টু সি এক্স প্লাস ফাংশন অফ সি। আচ্ছা, এরপর আমরা কতগুলো প্রবলেমে আসবো, সেক্ষেত্রে এই যে প্রবলেমটা, অবটেন দ্য কমপ্লিট প্রিমিটিভ অ্যান্ড দ্য সিঙ্গুলার সলিউশন অফ দ্য ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস রুট অফ ওয়ান প্লাস পি স্কোয়ার, এটা এটা সলভ ফর ওয়াই যদি করা হয়, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করা হয়েছে, এক্স এর ডিফারেনশিয়েট করলেই আমরা দেখতে পাচ্ছি ডিপি ডি এক্সটা জিরো হচ্ছে এবং আরেকটা পার্ট এটা রয়েছে। তো এই পার্টটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পি এর মানটা থাকবে সেখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না, আর প্রথম যে পার্টটা সেটাতে আমরা ডিপি ডি ইকুয়ালস টু সি পেয়েছি, তাহলে ডিপি ডি ইকুয়ালস টু জিরো পেয়েছি, সেখান থেকে পি ইকুয়ালস টু সি পেয়েছি, তাহলে পি ইকুয়ালস টু সি যদি আমরা এখানে বসিয়ে দিই, অর্থাৎ পিটা এলিমিনেট করি, তাহলে এলিমিনেট করার পর আমাদের এটা সলিউশন চলে আসছে ওয়াই ইকুয়াল টু সি এক্স প্লাস রুট অফ ওয়ান প্লাস সি স্কোয়ার। এখন সিঙ্গুলার সলিউশন যে কথাটা বলেছে, তো সিঙ্গুলার সলিউশনের জন্য আমরা জানি যে একটা সলিউশন যার মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না, সেই ধরনের সলিউশন হচ্ছে সিঙ্গুলার সলিউশন। তো এই ক্ষেত্রে আমরা যদি পিটা যদি বার করি এবং সেই পিটা যদি গিভেন ইকুয়েশন এবং এখান থেকে এলিমিনেট করে দেওয়া হয়, তাহলে যে সলিউশনটা পাওয়া যাবে সেখানে হচ্ছে সেটা সিঙ্গুলার সলিউশন হবে। এলিমিনেটিং পি বিটুইন দ্য গিভেন ইকুয়েশন অ্যান্ড টু উই গেট দ্য সিঙ্গুলার সলিউশন ইজ অ্যাজ, এটা সলিউশনটা আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স টু ওয়ান ইকুয়ালস আকারে। তো সেক্ষেত্রে বললাম কি, এই পার্টটা যে পার্টের মধ্যে এক্স প্লাস পি বাই রুট অফ ওয়ান প্লাস পি স্কোয়ার টু জিরো, এই পার্টটার মধ্যে আরবিটারি কনস্ট্যান্ট নেই, এখান থেকে সিঙ্গুলার সলিউশন আসবে। কোন একটা সলিউশন সিঙ্গুলার সলিউশন কিনা সেটা আমাদের টেস্ট করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, তো সিঙ্গুলার সলিউশনকে আমরা বিশেষভাবে পরবর্তী অধ্যায়ে পড়ব। পরবর্তী প্রবলেম, রিডিউস দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু পি এক্স মাইনাস পি স্কোয়ার ওয়াই টু ক্লয়েডস ফর্ম, এখানে টু পি এক্স রয়েছে, আমাদের ক্লয়েডস ফর্ম হলে এটা পি এক্স হয়, তাহলে এই ইকুয়েশনটা ঠিক ক্লয়েডস ফর্মে নেই, এটাকে ক্লয়েডস ফর্মে পরিণত করা যাবে, সেই পরিণত করতে গেলে কিছু সাবস্টিটিউশন বসাতে হয়, এখানে সাবস্টিটিউশনটা দেওয়া রয়েছে ওয়াই ইকুয়ালস টু ওয়াই এক্স ইকুয়ালস টু এক্স। তো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে সাবস্টিটিউশন দেওয়া থাকলে ভালো, নতুবা নিজেদেরকে মনে রাখতে হয় যে কোন প্রবলেমের জন্য কি কি সাবস্টিটিউশন লাগবে, সেক্ষেত্রে আমরা এখানে মনে রাখবো এই প্রবলেমটার ক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু ওয়াই এবং এক্স ইকুয়ালস টু এক্স এটা সলিউশন সাবস্টিটিউশন লাগে। তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই এক্স ইকুয়ালস টু এক্স আমরা যদি ডিফারেনশিয়েট করি, তাহলে এটা হয়ে যাবে টু পি ওয়াই ডিওয়াই ডি এক্স এবং ডি এক্স ইকুয়ালস টু ডি এক্স, এরপর এখান থেকে ক্যালকুলেট করেছে এটা স্মল পি ইকুয়ালস টু ডিওয়াই ডি এক্স হয়, আমরা যদি দুটো ভাগ করে দিই তাহলে ডিওয়াই আর ক্যাপিটাল ডি এক্স ভাগ করে দিলে শেষমেশ টু পি ওয়াই আসবে। তো সেখান থেকে স্মল পির মানটা বার করে নেব আমরা, স্মল পির মানটা হচ্ছে ক্যাপিটাল পি বাই টু ওয়াই, এটা হচ্ছে ক্যাপিটাল পি, আর ক্যাপিটাল পি ইকুয়ালস টু টু পি ওয়াই, তাহলে পি এর মান হচ্ছে ক্যাপিটাল পি বাই টু ওয়াই, তাহলে পি এর মান যদি ক্যাপিটাল পি বাই টু ওয়াই বসিয়ে দেওয়া যায় গিভেন ইকুয়েশনে, গিভেন ইকুয়েশনে বসিয়ে দেওয়া হলো, তাহলে শেষমেশ এটা ওয়াইটার জায়গায় ক্যাপিটাল ওয়াই লিখতে পারি, এখানে ক্যান্সেল হয়ে পি ইন্টু এক্স মাইনাস এক চার পি স্কোয়ার, তাহলে শেষমেশ এটা দেখতে পাচ্ছি একটা ক্লয়েডস ইকুয়েশন চলে এসেছে। এটা যদি ক্লয়েডস ইকুয়েশন চলে আসে তাহলে সলিউশন হবে ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু সি ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস এক চার সি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা সহজে সলিউশনটা পেয়ে যাবো। তাহলে এটা ক্লয়েডস ইকুয়েশনের ফর্মেশনের একটা চলে এলো এবং এখানে সলিউশনের জন্য
এর এখানটা ডিপি ডিএক্স করে সমাধান করেছি, আমরা সহজে লিখতে পারি, এখানে সহজে লিখতে পারি, এটা ক্লাস ফর্ম যেহেতু তাহলে পি এর জায়গায় সি বসিয়ে দিলে সলিউশন হবে, কিন্তু এটা করেছি এটা একটা স্টেপ বেশি করেছি, এরা ডিফারেন্সিয়েট করে দেখিয়ে দিয়েছে পি মানটা সি আসছে এবং সেখান থেকে এটা কমপ্লিট প্রিমিটিভটা বার করেছে। আর সিঙ্গুলার সলিউশন পার্টটার জন্য আমাদের রেস্ট পার্ট যেটা, যেটার সাথে আমাদের আরবিট্রি কনস্ট্যান্ট নেই, অর্থাৎ এই পার্টটা এক্স মাইনাস হাফ পি, এটার সাথে আরবিট্রি কনস্ট্যান্ট নেই, এখান থেকে যে পি এর মানটা বেরোবে সেই পি এর মানটা যদি আমরা গিভেন ইকুয়েশনে বসিয়ে দিই, এটা গিভেন ইকুয়েশন ছিল, সেই গিভেন ইকুয়েশন যদি বসিয়ে দেওয়া হয়, এখানে ক্যাপিটাল পি এর মান পাওয়া গেছে, তাহলে এই ক্যাপিটাল পি এর মান পেলে এখানে এই মানটা বসাতে হবে, এখানে এখানে বসিয়ে দেওয়ার পর ক্যাপিটাল ওয়াই এর মান এবং ক্যাপিটাল এক্স এর মান বসিয়ে দিলে আমরা সলিউশনটা পেয়ে যাবো। তো এখানে ওরা তাই করেছে, এখানে পি এর মানটা যেটা পাওয়া গেছে পি ইকুয়ালস টু টু এক্স, পি ইকুয়ালস টু টু এক্স বসিয়ে দেওয়া হয়েছে এবং ফাইনালি সলিউশনটা এসেছে। প্রবলেম থ্রি, এই প্রবলেমটার ক্ষেত্রে ওয়াই মাইনাস পি এক্স আছে, ওয়াই মাইনাস পি এক্স থাকলে এটা একটা আমাদের বিশেষ ফরম্যাট, খেয়াল রাখতে হবে ওয়াই মাইনাস পি এক্স থাকলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইউ পুট করতে হয়, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ভি পুট করতে হয়, তারপর আমাদের এটা টু এক্স ডি এক্স ইকুয়ালস টু ডি ইউ, টু ওয়াই ডি ওয়াই ইকুয়ালস টু ডিভি, এরপর ডিভি বাই ডি ইউ করা হয়েছে, এটা ভাগ করা হয়েছে ডিভি বাই ডি ইউ, তাহলে টু ওয়াই ডি ওয়াই ওয়াই টু এক্স ডি এক্স, টু গুলো কেটে গেছে, ওয়াই বাই এক্স ডি ওয়াই ডি এক্স, এই ডি ওয়াই ডি এক্সটা হচ্ছে স্মল পি আর ডিভি ডি ইউ হচ্ছে ক্যাপিটাল পি, তাহলে গিভেন ইকুয়েশনে স্মল পি ছিল, এখন সেই স্মল পির জায়গায় আমরা ক্যাপিটাল পি এর এখানে মান বসিয়ে দেবো, মান বসিয়ে দিলে এই এক্সপ্রেশনটা ভি এবং ইউ দিয়ে এলো এবং শেষমেশ আমরা পেলাম ভি ইকুয়ালস টু পি ইউ প্লাস পি স্কোয়ার, তাহলে এই যেটা এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ক্লাইডস ইকুয়েশন হয়ে গেল, এটা ক্লাইডস ইকুয়েশন হয়ে গেলে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু পি এর জায়গায় সি ইউ প্লাস সি স্কোয়ার ইজ দ্য কমপ্লিট সলিউশন। এখন ভি এর মানটা আমাদের খেয়াল রাখতে হবে, ভি এর মানটা ছিল আমাদের ওয়াই স্কোয়ার এবং ইউ এর মানটা ছিল এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল সলিউশন। পরবর্তী প্রবলেম, এই প্রবলেমটার ক্ষেত্রে পি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পি প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে ক্লাস ফর্মে পরিণত করতে হবে, সেক্ষেত্রে এটা সাবস্টিটিউশন দেওয়া রয়েছে, এগুলো বড় বড় প্রবলেম, আমরা প্র্যাকটিস করলে আমাদের এটা সুবিধা হয়ে যাবে ক্যালকুলেশনের পদ্ধতিটা, এই অঙ্কটা বড় হয়ে যাচ্ছে তুলনামূলকভাবে এসএসসির ক্ষেত্রে, কিন্তু আমাদের এটা সাবস্টিটিউশনটা একটু খেয়াল রাখতে হবে, প্র্যাকটিস করে রাখলে আমরা কীভাবে সমাধানগুলো করবো সেই ধারণাটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই, ভি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা জানি কি করতে হয়, এখান থেকে ডিউ বার করতে হয়, ডিভি বার করতে হয়, দিয়ে ডিউ বাই ডিভি বা ডিভি বাই ডিউ যেমন যেমন তোমাদের ইচ্ছে সেভাবে করে নিতে পারে, স্মল পি এবং ক্যাপিটাল পি, এটাকে স্মল পি তার সঙ্গে ক্যাপিটাল পি আর প্রকাশ করতে হবে, ক্যাপিটাল পি আর প্রকাশ করার পর শেষমেশ আমাদের এই কার্ডটা এসেছে ইকুয়ালস টু পিভি মাইনাস ওয়ান বাই পি, তাহলে এটা ইকুয়ালস টু পিভি মাইনাস ওয়ান বাই পি মানে এটা ফাংশন পি হয়ে গেল, এটা ক্লাস ফর্ম এসে গেছে, তাহলে এখানে আমরা কি করবো না পি এর জায়গায় সি বসিয়ে দিলে সলিউশনটা পেয়ে যাবো, এটা সলিউশন এসে গেছে। এখানে বেশ কয়েকটা প্রবলেম তোমার সমাধান নিজেরই করতে পারো, প্রবলেম ওয়ান টু থ্রি এগুলো করতে পারো। আঠের অঙ্কটা একটা বিশেষ রকমের অঙ্ক, এখানে সাবস্টিটিউশনটা খেয়াল রাখতে হবে, এটাকে ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ইউ আর ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু ভি পুট করতে হয়, এখানে পাশাপাশি সাবস্টিটিউশনগুলো রয়েছে, এটা আমরা বলেছিলাম এই একারটা হলে, এই একারটা হলে এই ফ্যাক্টরটা থাকলে, এই ফ্যাক্টর থাকলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইউ ওয়াই ইকুয়ালস টু ভি পুট করতে হয়, তাহলে প্রবলেম নাম্বার তেরোটা আমরা দেখতে পারি একইরকমভাবে। বারো প্রবলেমটা এটা ওয়াই মাইনাস পি এক্স, এই তো ওয়াই মাইনাস পি এক্স, এখানে ওয়াই মাইনাস পি এক্স ফ্যাক্টরটা ছিল, এই ফ্যাক্টরটা থাকলে আমরা সাধারণত এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইউ ওয়াই ইকুয়ালস টু ভি পুট করে থাকি, এইটাই হচ্ছে এই অঙ্কটা ব্যতিক্রম, যেখানে এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস পি এক্স ফ্যাক্টরটা রয়েছে, এখানে ওয়াই মাইনাস পি এক্স রয়েছে, এখানে ওয়াই মাইনাস পি এক্স ফ্যাক্টরটা থাকলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইউ হয়, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ভি হয়, তো এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে ব্যতিক্রম, যেটা ওয়াই স্কোয়ার ইনটু ওয়াই মাইনাস পি এক্স ইকুয়ালস টু এক্স পাওয়ার পি স্কোয়ার, এটার ক্ষেত্রে ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ইউ আর ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু ভি। আরও বেশ কিছু সংখ্যক প্রবলেম নিয়ে আমরা আলোচনা করতে পারি যেগুলো ক্লাস প্রবলেম সংক্রান্ত, তো সেক্ষেত্রে আমরা এই প্রবলেমটার কথায় আসছি, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স পি মাইনাস পি স্কোয়ার, তো আমরা জানি এটা ক্লাস ফর্মে রয়েছে, এই সলিউশনের পদ্ধতি কী হবে গিয়ে এই প্রবলেমটার কথা ওখানে বললাম তোমাদের করার জন্য, সলভ হবে ফর ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস এ বাই পি, এটা সলিউশন প্রসিদ্ধ দেওয়া রয়েছে, কী করে সলিউশন করবো, ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস রুট অফ পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো পি এক্স হলো আর এটা হচ্ছে পি সমান্তরাল সমান, তাহলে এটা ক্লাস ফর্মে আসবে, এক্সপ্রেশনটা বড় দেখাচ্ছে নতুন সরাসরি লিখে দিতে পারি, এটা ক্লাস ফর্মে আছে, তাহলে সলিউশন হবে পি এর জায়গায় সি বসিয়ে দিলে, এখানে এটা বাকি সলিউশনগুলো এনেছে সিঙ্গুলার সলিউশনটা, সিঙ্গুলার সলিউশন পদ্ধতি আমরা জানি কোন এক্সপ্রেশনের জন্য সিঙ্গুলার সলিউশন আসবে, সিঙ্গুলার সলিউশন এটা থেকে আসবে কারণ এর মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই, তাহলে এখান থেকে যদি আমরা পি এর মানটা বার করে সেই পিটা এলিমিনেট করে দিতে পারি গিভেন ইকুয়েশন থেকে, তাহলে সিঙ্গুলার সলিউশনটা এসে যাবে, সিঙ্গুলার সলিউশন জন্য আমরা পৃথিবীভাবে আরেকটা অংশে আসবো। তোমরা এই প্রবলেমটা দেখতে পারো, এটা ছোটো প্রবলেম রয়েছে, যেগুলো ছোটো প্রবলেম সেগুলোর উপরে ধ্যান দিয়ে বেশি প্রয়োজন, এটা পি এক্স প্লাস ফাংশন অফ পি, এটা পি মাইনাস পি স্কোয়ার, এটা ফাংশন অফ পি এবার ধরে নেবো, তাহলে এটা আমাদের ক্লাস ফর্মে চলে আসছে, এই প্রবলেমটা ভালো প্রবলেম, এটা খুব সুন্দর প্রবলেম, এটার ক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে যেটা সাইনের ফর্মটা লিখতে হবে শেষমেশ, এটাকে ওয়াই ইকুয়াল টু এক্স পি মাইনাস ইনভার্স পি,
এই প্রবলেমটা একটু খেয়াল রাখবে, এটা বেশ ভালো প্রবলেম। ওয়াই ইকুয়াল টু এক্স পি মাইনাস সাইন প্লাস পি চলে এসেছে, তাহলে এটা ক্লাস ফর্মে রয়েছে, কারণ এক্স পি একটা ফাংশন অফ পি, তাহলে আমরা জানি পি এর জায়গায় সি বসিয়ে দিলে সলিউশনটা চলে আসবে। পরবর্তী প্রবলেম এটা রয়েছে, এটা সাবস্টিটিউশনটা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। পরবর্তী এই প্রবলেমটা বললাম, এটা ওয়াই মাইনাস পি এক্স থাকলে এক্স স্কোয়ার টু ইউ, ওয়াই স্কোয়ার টু ভি পুট করতে হয়। এটা ওয়াই মাইনাস পি এক্স রয়েছে, ওয়াই মাইনাস পি এক্স থাকলে এক্স স্কোয়ার টু ইউ, ওয়াই স্কোয়ার টু ভি পুট করতে হয়। এই প্রবলেমটা ক্ষেত্রে দেখতে পারো, এগুলো দেখতে পারো তোমাদের, এগুলো মোটামুটি ভাবে ওয়াই ইকুয়াল টু পি এক্স মাইনাস ওয়াই পি স্কোয়ার। এই প্রবলেমটার ক্ষেত্রে এটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই এন্ড এক্স ইকুয়ালস টু এক্স, এই সাবস্টিটিউশনগুলো খেয়াল রাখতে হবে। সাবস্টিটিউশন খেয়াল রাখলে আমরা সহজে এটাকে ক্লাসিফিকেশন পরিণত করতে পারবো। সাবস্টিটিউশন খেয়াল রাখার পর বাকি সলিউশন পদ্ধতি তোমাদের জানা, যেটাতে আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে সেখান থেকে জেনারেল সলিউশন পাবো, আর যেটাতে আরবিট্রারি কনস্ট্যান্ট নেই সেই পার্টটা থেকে আমরা সিঙ্গুলার সলিউশন পাবো।